নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা করার একমাত্র এবং প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে সমস্ত ভাই বোনেরা তোমরা কালকা কালকে যারা যারা তোমরা কাউন্সেলিংয়ের জন্য বিশিক যাচ্ছ তোমাদের জন্য একটা বিশাল বড়ো গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা এবং কেন হতে চলেছে সেটা আমি অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে প্রথমবারে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা কথা বলে রাখি ভিডিওটা বেশি বড় করব না খুব অল্পর মধ্যে তোমাদের কাজ ছেড়ে দেবো যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয় ওকে তো তোমরা দেখতে পাচ্ছো আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অফিস মানে অফিসিয়াল ওয়েবসাইটে আমি উপস্থিত আছি তো আজকে আমার মানে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কালকে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং কালকের জন্য কী কী ওয়ার্নিংস রয়েছে সেইগুলো আজকে আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ওকে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান ছিল তোমাদের ডাব্লিউ বি বোর্ডের কালকে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের তোমাদের এক্ষেত্রে কাউন্সিলিং হবে অর্থাৎ কালকে তোমাদের কাউন্সেলিং হবে এগারোটা তিরিশ এ থেকে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম তো তোমরা কিন্তু অবশ্যই এগারোটা তিরিশ এ মধ্যে কিন্তু অবশ্যই মানে ওখানে যে বিসি যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে তোমরা অবশ্যই প্রবেশ করে যাবে এবং এক্ষেত্রে তোমাদের জেনারেল যে লিস্ট রয়েছে সেই লিস্টটা এক থেকে চারশো তিরিশ এসসিদের ক্ষেত্রে এক থেকে একশো আঠারো এসটিদের ক্ষেত্রে এক থেকে আটত্রিশ ওবিসি এর ক্ষেত্রে এক থেকে ছেচল্লিশ ওবিসি বি এর ক্ষেত্রে এক থেকে উনষাট এ উনসত্তর এবং এক্ষেত্রে পিডাব্লিউডির ক্ষেত্রে এক থেকে বারো এবং কোটার ক্ষেত্রে দুটো সিট রয়েছে যেরকম রেকমেন্ডেশন রয়েছে সেরকম রেকমেন্ডেশন অনুযায়ী ওকে তো এক্ষেত্রে টোটাল তোমাদের এই যারা যারা যাদের যাদের নাম এই এই র্যাঙ্ক যেগুলো আমি বললাম এই মাত্র তাদের মধ্যে রয়েছে এর মধ্যে এর এর মধ্যে র্যাঙ্ক রয়েছে তারাই কিন্তু কালকে কাউন্সিলিংয়ে তোমরা যাবে ওকে তো তোমাদের কিন্তু সাড়ে এগারোটার মধ্যে রিপোর্টিং টাইম রিপোর্টিং টাইম মানে হচ্ছে তোমাদের ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে বিসি কেবির ক্যাম্পাসে প্রবেশ করে যেতে হবে ওকে এক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কনভোকেশনাল হল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বিসি কেবি মোহনপুর নদীয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওকে তো তোমাদের বিসি কেবির যে কনভোকেশনাল যে হল রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যাবে এবং সেখানে কনভোকেশনাল হল রয়েছে সেখানেই তোমাদের কিন্তু কাউন্সিলিং সম্পন্ন হবে এবং ট্রেন রুটটা আমি কিন্তু বলেছিলাম বাস স্টপে বলে দিয়েছিলাম সেটা যারা যারা তোমরা আগের ভিডিও দেখো নি আমি আই বাটনের লিংক দিয়ে রাখছি তোমরা একবার দেখে নেবে ওকে এবার আমি বলি তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এই জায়গাটা দিয়ে অনেকে সমস্যা হচ্ছে তোমাদের প্রথমেই একটা কথা আমি বলে রাখছি তোমাদের কিন্তু সমস্ত যা অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস সে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সমস্ত জিরক্স কপি সমস্ত জিরক্স কপিও কিন্তু তোমাদের আমি তোমাদের রেকমেন্ড করেছি তিন সেট করে নিয়ে যাবে ওকে সেক্ষেত্রে কি হবে তোমাদের তিন সেটের মধ্যে এক সেট এখানে লাগছে যদি কোনো কারণবশত তোমাদের আরও সেট লাগে সেক্ষেত্রে তুমি দিয়ে দিতে পারবে নতবা তোমাদের তখন ছোটাছুটি করতে হবে সেই জন্য আমি বলছি বাইরে থেকে বেশি করে নিয়ে যাও তাতে তোমাদের কোনো সমস্যা হবে না ওকে প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে তিনটে সেট নিচ্ছ জেরক্স কপি সেই তিনটে সেটের মধ্যে একটা সেট সেই তিনটে সেটের মধ্যে একটা সেটের প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাটাস্টেড করবে অর্থাৎ নিজের সই কিন্তু করতে হবে কোথায় করবে ধরো এটাই হচ্ছে আমার একটা ডকুমেন্টস ধরে রাখো এই পেজটা আমার একটা ডকুমেন্টস ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে নিচে ফাঁকা জায়গা রয়েছে মিডিল করে তোমরা কিন্তু সেলফ অ্যাটাস্টেডটা করবে ওকে তাহলে আশা করি বুঝতে পারলে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে তোমার যা যা ডকুমেন্টস আছে এবং সমস্ত জিরাস কপি তিন সেট নিয়ে যাবে বা কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে একটা যে প্রিন্ট কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড মানি রিসিভ দেখবে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলো সেই ফর্মটা লাগবে এবং তার সাথে সাথে যে টাকাটা পেমেন্ট করেছিলো তার মানি রিসিপ্টও কিন্তু লাগবে অবশ্যই সেগুলো কালার বার করবে অনেকে জেরক্স বার করেছো আমার কাছে আসছিলো আমি তাদেরকে রেকমেন্ড করেছি কালার বার করার জন্য এবং তোমরাও কিন্তু কালার বার করে নিয়ে যাবে ওকে সেলফ অ্যাডাস্টেড ফটোকপি অফ এইচ ইস মার্কশিট বোর্ড সাইড নিয়ে যাবে বোর্ড সাইড সাইন করবে এজ প্রুফ লাগবে বার্থ সার্টিফিকেট এবং সেকেন্ডারি এক্সামিনেশন হিসেবে সেকেন্ডারি এক্সামিনেশনে অথবা বার্থ সার্টিফিকেট বা এজ প্রুফ হিসেবে লাগবে এক্ষেত্রে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি ফর ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সেন যারা ফিজিক্যাল বা পিডাব্লিউডি রইছো তাদের জন্য কিন্তু তোমাদের ভ্যালিড মেডিকেল সার্টিফিকেট লাগবে এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য অবশ্যই সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং এক্ষেত্রে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে ডিএম অথবা এসডিওকে দিয়ে সাইন করাতে হবে ওকে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট থেকে আমার অনেক যারা টেলিগ্রামে স্টুডেন্ট রয়েছে তোমরা অনেকই করে নিয়েছো কিছু জনের হয়নি সেক্ষেত্রে কিছু করার নেই তারা কেয়ারলেস ছিল এতদিন করেনি প্রথম থেকেই বলে আসছি রোমিশিয়াল সার্টিফিকেট হয় প্রথম দিন থেকে ওকে নেক্সট এক্ষেত্রে লাগছে তোমাদের আধার কার্ড লাগবে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস লাগবে সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের পাসবুক নিয়ে যেতে হবে এবং আধার কার্ডও অবশ্যই নিয়ে যেতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে মাইগ্রেশন মানে এই অথবা ক্যারেক্টার সার্টিফিকেট মানে স্কুল লিভিং সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা মাইগ্রেশন সার্টিফিকেট অথবা ক্যারেক্টার সার্টিফিকেট এইগুলো কিন্তু তোমাদের লাগছে ওকে এই 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 চারটের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে তো এই কারণে তোমাদের সমস্ত ডকুমেন্টসের পার্টটা তোমাদের গেলো এই এই ডকুমেন্টসগুলো তোমাদের বারবার বলছি সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সমস্ত জেরক্স কপি তোমাদের কিন্তু অবশ্যই মাথায় করে নিয়ে যাবে তিন সেট নিয়ে যাবে তার মধ্যে একটা সেট তোমরা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে ওকে তো আশা করি ডকুমেন্টসের ব্যাপারগুলোতে তোমাদের আর কোনো অসুবিধা নেই ওকে এরপরে তোমাদের এক্ষেত্রে হোস্টেলারদের জন্য ছাব্বিশ হাজার টাকা লাগবে এই দিনই জমা দিতে হবে কালকেই জমা দিতে হবে এবং ড্রেস করারদের জন্য একুশ টাকা অবশ্যই ক্যাশ অথবা অনলাইনের মাধ্যমে তোমাকে জমা করতে হবে এরপরে একটা কথা বলি ব্লাড ইলেকট্রোস ফেরোসিসের যে ছালাসীমার যে রিপোর্ট রয়েছে সেটা রিপোর্টটা অবশ্যই বিসি হেলথ সেন্টারে তোমরা যখন ভর্তি হয়ে যাবে তারপরে এক মাসের মধ্যে তোমাদের জমা দিতে হবে এবং একটা কথা যেটা বলি অ্যান্টি র্যাগিং যে ব্যাপারটা এই অ্যান্টি র্যাগিং ব্যাপারটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে দ্বিধা দ্বিধা চলছিলো যে কী হবে কি হবে এইটা তোমাদের কিন্তু অবশ্যই এক মাসের মধ্যে জমা দিতে হবে যখন তুমি এক্ষেত্রে সাম মানে কী বলবো যখন তুমি অ্যাডমিশন নিচ্ছ তারপরে এক মাসের মধ্যে তোমাদের জমা দিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যান্টি র্যাকিংয়ের এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে অবশ্যই অ্যান্টি র্যাকিংয়ের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে অ্যাডিশনাল এভিডেভিট করতে হবে অর্থাৎ একটা লয়ারকে দিয়ে সিগনেচার করাতে হবে কো ম্যাজিস্ট্রেটের ওকে জাজের তো এইটা গেল হচ্ছে তোমাদের অ্যান্টি র্যাগিংয়ের বিষয়টা এবং এই অ্যান্টি র্যাগিংয়ের বিষয়টা নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে কালকে তোমরা যখন কাউন্সেলিং হয়ে যাবে তোমাদের যখন তোমরা ভর্তি হয়ে যাবে তখন ওখানে কোনো যারা কাউন্সেলিং করাবে তাদেরকে একবার তোমরা এটা ভালো করে জিজ্ঞাসা করে নেবে ওরা ভালো করে আরও বলে দেবে ওকে তো আশা করি তোমাদের সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারলে এবং কী জন্য এই ভিডিওটা করা যায় সেটাও তোমরা আশা করি ভালো করে বুঝতে পারলে এবং এরপরও তোমাদের কোথাও কোনোভাবে কোনো সমস্যা হলে তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো ডাইরেক্ট মেসেজ করতে পারো আমি তোমাদের জন্য কালকে এবং কালকের জন্য আমি এবং আজকে আজকে থেকে কালকের জন্য তোমাদের কাউন্সেলিংয়ের জন্য আমি সবসময় টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবো আশা করি তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে তোমাদের মেসেজের অপেক্ষা আমি থাকবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ